প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি বিনা অপারেশনে মেরুদণ্ড ব্যথার চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন বিশ নিয়েছিলাম। বছর বয়সে, জি, জি, তার বয়স অনেক কম, 20 বছর বয়স মাত্র। উনি পিএলআইডি। এখন এখানে দেখেন, মানে রুগীদের আমি বারবার বলি, প্রত্যেকটা রুগীকে তার রোগ সম্পর্কে জানতে হবে, এবং তার এটা অধিকার যে অবশ্যই। ডাক্তারের কাছ থেকে তার রোগ সম্পর্কে ডিটেলস জানা। তার রোগ যে কারণেই হোক, ব্যথা হোক, যাই হোক, সেটা কি রোগ, কেন হয়েছে, এটা যদি রুগীরা না জানে তাহলে কিন্তু প্রপার ট্রিটমেন্ট সে নিতে পারবে না। সে কোথায় যাবে, ঠিক না? আপনি একটা রাস্তা, 6টা রাস্তা এক জায়গায় এসে মিললো, একটা ডানে গেল, একটা বামে গেল, আছে না এরকম অনেক জায়গা, মোহনা বলি আমরা। এখন আপনার একটা গন্তব্য আছে, আপনি কোথায় যাবেন? এখন এখানে এসে তো আপনাকে কাউর না কাউকে জিজ্ঞেস করতে হবে যে আমি অবশ্যই। অমুক জায়গায় যাব। তদুপ রুগীরা এরকম কনফিউজ হয় যে আসলে কার কাছে যাব, কি যাব। এই জন্য তার আগে জানা দরকার তার গন্তব্য কোথায়, তার কি। এখন পিএলআইডি যদি রুগী না জানে তাহলে ওনার মতো এরকম 20 বছর বয়সে 5-6 বছর ধরে পিএলআইডি সমস্যা ভুগবে, ওই যে বলছে যে আমি থেরাপি দিয়েছি কোনো রেজাল্ট আসে না। দুঃখজনক হলে সত্য যে মানে অবাধে অবৈধভাবে অনেক থেরাপি সেন্টার তৈরি হয়েছে যেখানে কোনো ফিজিওথেরাপিস্ট নাই। আপনি জানেন, ফিজিওথেরাপিস্ট হতে হলে তাকে কোনো ইউনিভার্সিটি থেকে, মানে স্পেশালি শুধু আমাদের ঢাকা ইউনিভার্সিটি ডিগ্রিটা দিয়ে থাকে, এখন যশোর বিজ্ঞান শুরু হয়েছে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, এবং রিহ্যাব কাউন্সিল আইন অনুযায়ী তাকে 4 বছর ব্যাচেলার ডিগ্রি, 1 বছর ইন্টার্নশিপ, মানে পড়ালেখার ডিগ্রি থাকতে হবে, এবং আচ্ছা। সরকারের বৈধ কোনো ইউনিভার্সিটি থেকে করতে হবে। কিন্তু অনেক জায়গায় যারা হয়তো ডিপ্লোমা করেছে তারও ফিজিওথেরাপিস্ট পরিচয় দিয়ে সেন্টার খুলছে, বা ডিপ্লোমা নাই কিছুই নেই, বা অন্য কোনো পেশার লোকও বিভিন্ন জায়গায় সেন্টার খুলছে, বিভিন্ন হাসপাতাল, স্পেশালি মফস্বলে সাধারণ হাসপাতালগুলা এই অনেক ক্ষেত্রে অপচিকিৎসার সাথে জড়িত, মানে ফিজিওথেরাপি সেন্টার খুলে তারা থেরাপি দিচ্ছে, ওই জারে না তারে নিয়োগ দিয়ে তারা এটা করছে, বা এটা অন্য আসলে লাইনের খুব লোক। ভালোভাবে দেখতে হবে যে কোথায় যে সে ট্রিটমেন্টটা নিচ্ছে, সেটা স্ট্যান্ডার্ডটা কি, জি এটা কিন্তু খুব হ্যাঁ, ইম্পর্টেন্ট। এটাও কিন্তু ওই রুগীর ক্ষেত্রে তাই হয়েছে যে থেরাপি তো কোনো রেজাল্ট আসে না। এখন উনি ওয়েট করছে যে কবে ওনার রোগটা আরো খারাপের দিকে যাবে, তারপর উনি অপারেশন করবে। এটা কিন্তু ওনার ভাষা আপনি কিন্তু শুনেছেন যে আপনার অপারেশনে ওয়েট করেন করা এখন ঠিক হবে না, ইউ শুড ওয়েট ফর সার্জারি। তো এটা আসলে হাস্যকর একটা কথাবার্তা, কারণ আমার রোগ যখন নিম্ন হয়েছে আমি কি অল্টারনেটিভ চিকিৎসা নিতে পারি না? হুম হুম আমার কনজারভেটিভ চিকিৎসা থাকলে আমি সেটা নেই। উনি ফিজিওথেরাপির প্রতি ওনার কিন্তু বিশ্বাস হারিয়ে ফেলছে যে থেরাপি দিয়েছি কোনো রেজাল্ট আসতেছে না। আসলে পিএলআইডি রুগীর চিকিৎসা যারা দীর্ঘদিন করতেছে, এটা অভিজ্ঞতার ব্যাপার আছে সারা ওয়ার্ল্ডে। আমি যেমন এই জাতীয় রুগী দেখি অনেক দেশে, বিভিন্ন থেরাপিস্ট পিএলআইডি রুগী ধরেই না তারা, তারা আচ্ছা। এক এক দেশে কিন্তু উন্নত বিষয়গুলো আরো সুপার হুম স্পেশালাইজড, হুম যে হাত দেখে সে পা দেখে না, যে পা হুম হুম দেখে সে পিঠ দেখে না, হুম মানে হুম এক একজন আলাদা আলাদা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করে ফিজিওথেরাপি চিকিৎসকরা। হুম হুম তো আমার মনে হয় ওনার ক্ষেত্রে প্রপার ফিজিওথেরাপি যদি উনি এখনো নিতে পারে বা ভর্তি হয়ে, ইনশাল্লাহ উনি ভালো থাকবে। এবং আমাদের এই যে আমরা আলোচনা করছি, নিয়মগুলা বোঝা শোনা, জানা পারিবারিকভাবে কিভাবে কাজ করবে, এই জিনিসগুলা যদি জানে ওনারা ভালো থাকতে পারবে এবং অপারেশনও যেতে হবে না। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা আছেন, ফোনটি নিয়ে আসি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম, আমি আমি মোহাম্মদ আলী বলছি। জি আমি মোহাম্মদ আলী বলছি। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। আমি স্যারের সাথে একটু কথা বলবো। জি বলুন, আমি শুনতে পাচ্ছি। আমার সমস্যা হলো ম্যাডাম, আমি যে আমার পায়ে ব্যথা ছিল, হুম, আমার পায়ে ব্যথা ছিল, ব্যথাটা আস্তে আস্তে কোমর উঠছে, এবং আমি ঢাকা সাভারে এমআরআই করেছি, টাঙ্গাইলে দুটা ডাক্তার দেখাইছি, হুম, বর্তমানে এখন একটু সুস্থর দিকে, কিন্তু আমার ডাইন পাওনা, হুম, ডাইন পাওনা অবাস, হুম, ডাইন পাওনা অবাস অবাস, আর এখন ওই মানে যে কোনো মুহূর্তে যদি দিনে বা রাত্রে যে কোনো মুহূর্তে বিছনা শুইলেই আমার হাত পাও মানে মোড়ামুড়ি সুরে, মানে যে মোড়াইতেছে সবসময়, এরকম মনে হয়। হুম 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 এতদিন কি চিকিৎসা নিয়েছিলেন? এতদিন কি জি স্যার, এতদিন কি কোনো থেরাপি নিয়েছিলেন, ফিজিওথেরাপি নিয়েছিলেন? থেরাপি নিয়েছিলাম, থেরাপি নিয়েছিলাম, টাঙ্গাইলে থেরাপি নিয়েছিলাম, আচ্ছা, থেরাপি নিয়েছি, 24টা থেরাপি নিয়েছি, এসে 12 দিনে 24টা। এসে গিয়ে এসে গিয়ে ঠিক না, জি জি এসে গিয়ে মানে বাসা থেকে এসে থেরাপি সেন্টার এসে গিয়ে না না, করেছিলেন? আমি ওইখানে ভর্তি ছিলাম। আচ্ছা, এখন এখন কি জানতে চাচ্ছেন বলেন।
তাহলে এখন কি জানতে চাচ্ছেন? লাইনটি সম্ভবত কেটে গেছে। আচ্ছা জানতে চাচ্ছি আমি আমার মানে আমার ডান পা ডাও বাস। আচ্ছা এবং ও বিছনাতে কোনো মুহূর্তে শুলে আমার হাত পা মোরামুরি শুরু হয়ে যায়। আচ্ছা বুঝতে পেরেছি, জি ধন্যবাদ। ওনারও পিএলআইডি, যা উনি ফিজিওথেরাপিতে হয়তো ইম্প্রুভ হয়েছে বাট সমাধান হচ্ছে না, তো এইটাও কিন্তু আসলে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। হ্যাঁ, ফিজিওথেরাপিটার এক এক রোগীর এক এক সময় লাগে। কারো আমরা সাধারণত মাসখানেক একটা আইডিয়া করে নিই, যে মোটামুটি আমাদের স্টাডি যেটা দেখা গেছে যে 1 মাসে রোগীকে যদি কমপ্লিট হসপিটালাইজড করে থেরাপিটা দেওয়া যায় মোটামুটি ইম্প্রুভ হয়ে যায়। হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে আগের থেকে কিছু রেজিডুয়াল সমস্যা হয়ে থাকে, যেমন নার্ভগুলো অলরেডি ড্যামেজ হয়ে থাকে, সেক্ষেত্রেও যে অবশভাবটা থাকতে পারে, তো ফিজিওথেরাপিতে হয়তো কিছুটা রিকভারি হয়, কিন্তু পুরোপুরি অনেক সময় নাও যেতে পারে। তো আমার মনে হয় আপনি এটা ফিজিওথেরাপি চিকিৎসাটা এখন এসে গিয়ে কিছুদিন কন্টিনিউ করেন, এবং এই ক্ষেত্রে বিভিন্ন আকুপাংচার খুব ভালো কাজ করবে। মানে আকুপাংচারের সাথে কিছু এক্সারসাইজ আছে, এগুলো আপনি যদি করতে পারেন, আর পাশাপাশি বি1 বি6 বি12 যে ট্যাবলেট আছে, ভিটামিন বি1 বি6 বি12, এটা একটা করে দুবেলা টানা 2 মাস খান, আর কিছু মাসেল রিল্যাক্সিং খেতে হতে পারে। আপনি আপনার ডাক্তার সাহেবকে আবার একটু বলেন যার আন্ডারে আপনি থেরাপি নিচ্ছেন বা যেখানে চিকিৎসা নিচ্ছেন, এবং এক্সারসাইজগুলো বাসায় কন্টিনিউ করতে হবে। আর আমরা যে নিয়মগুলো বলছিলাম যে কিভাবে কাজ করা বা চলাফেরার যে নিয়মগুলো, এগুলো কিন্তু মেনে চলতে হবে, মেনে চললে সমস্যাগুলো আর বাড়বে না এবং ভালো থাকতে পারবেন। আমরা আজকে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমি আমাদের অতিথির কাছে খুব ছোট করে জানতে চাইবো যে এরপর থেকে আপনার মানে প্রিভেনশনের জন্য, যেন ভবিষ্যতে না হয় জন্য কি করবেন? স্যার আমাকে যেভাবে সাজেশন দেওয়া হলো আমি ওভাবে চলার চেষ্টা করব, যেগুলো আমাদের জন্য ক্ষতি ওগুলো এড়িয়ে চলার চেষ্টা করব আমি। অর্থাৎ আপনি কিভাবে কাজকর্ম করবেন সেটা আপনি শিখে গেছেন এবং সেটা ফলো করবেন। আমরা আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনার কাছ থেকে জানতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসএটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ এসটিভির দর্শক এবং কলা কৌশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত 2টায়। ধন্যবাদ সবাইকে।